কাতার বিশ্বকাপে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলে অপ্রত্যাশিত হারে গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আলবিসলিস্তাদের। আর্জেন্টিনার হাতে এখনও বাকি আছে 2টি ম্যাচ, সেই 2 ম্যাচে জিতলে সরাসরি নকআউট পর্বে এমনকি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। তাই আগামী 2 ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে চাইবে আর্জেন্টিনা। আলবিসলিস্তাদের সেই ম্যাচের একাদশে আসবে পরিবর্তন, সৌদি আরবের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা তাতে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে মেক্সিকোর বিপক্ষের ম্যাচে। দলে প্রথম পরিবর্তন হিসেবে থাকবে ক্রিস্টিয়ানো রোমেরো, যার পরিবর্তে লিসেন্দ্রো মার্টিনেজকে দেখা যেতে পারে, কারণ সৌদি আরবের ম্যাচে রোমেরো বেশ কয়েকটা ভুল করেছিল। দ্বিতীয় পরিবর্তন হিসেবে থাকছে পাপ্পু গোমেজ, যার পরিবর্তে জুলিয়ানো আলভারেসকে দেখা যেতে পারে শুরুর একাদশে, কারণ পাপ্পু গোমেজের তুলনায় জুলিয়ান আলভারেসকে একটানা 30 মিনিট ভালো পারফরমেন্স করে। আর এমন পারফরমেন্সের নজর কেড়েছে লিওনাল স্কলানির, তাই তো এই ম্যাচের পরিবর্তনটি দেখা যেতে পারে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পাওলা দিবালা মেক্সির বিপক্ষে মাঠে নামবে কিনা, তবে দুঃখজনক হলো ইঞ্জুরি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত পরবর্তী ম্যাচে নাও দেখা যেতে পারে পাওলা দিবালাকে। পরবর্তী ম্যাচে পাওলা দিবালাকে কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।